I am actually a wicket keeper and I bowl sometime in the net. চার সিনিয়রকে বাদ দিলে বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করে যাওয়া ক্রিকেটার হাতে গোনা মাত্র কয়েকজন, আর বাদবাকি যারা আছেন বেশিরভাগই হুট করে দুই একটা ম্যাচ ভালো খেলে বাকি সময়টাতে ব্যর্থতার চক্রে ঘুরপাক খেয়ে যাচ্ছেন নিয়মিত। সেই ব্যর্থ ক্রিকেটারদের তালিকায় সবার উপরের দিকেই থাকবেন মোহাম্মদ মিথুন আলী। এ যেন এক হতাশার নাম। মিথুনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 2014 সালের দিকে হলেও শুরুর দিকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। যেগুলো খেলেছেন সেগুলোতেও খুব যে আলো ছড়িয়েছেন সেরকমও বলা যাবে না, পারফরম্যান্সের কারণেই বাদ পড়ছেন দল থেকে। মিথুন আবারও দলের বিবেচনায় আসেন 2018 সালের দিকে এশিয়া কাপে। এশিয়া কাপের আগে বাংলাদেশ এ দলের হয়ে দারুণ পারফরমেন্সের সুবাদে জায়গা পান এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে। এরপর থেকে এখন পর্যন্ত নিয়মিতই খেলে যাচ্ছেন মিথুন। একাদশে হয়তো সুযোগ পাচ্ছেন না সব সময়, কিন্তু স্কোয়াডে জায়গা পাচ্ছেন হর হামেশাই। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মিথুনের পারফরমেন্স চরম হতাশাজনক। ওয়ানডেতেই সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন মিথুন। 34টি ওয়ানডে খেলে 50 করেছেন 6টি, সেঞ্চুরির মুখ এখনও দেখতে পারেননি। গড় 27 আর স্ট্রাইক রেট 77, আধুনিক ক্রিকেট বিবেচনায় ভালো বলার জো নেই। 2018 সালে টেস্ট অভিষেক হওয়ার পর টেস্ট খেলেছেন 10টি, রানের গড় 18 হাস্যরস যোগাচ্ছে, 50 আছে 2টি, নেই কোনো সেঞ্চুরি। টি টোয়েন্টির অবস্থা তো আরও নাজুক, 17টি টি টোয়েন্টি ম্যাচ খেলে 50 দেখা পাননি এখন পর্যন্ত, মাত্র 10 গড় আর 92 স্ট্রাইক রেট টি টোয়েন্টি ক্রিকেটে মিথুনের চরম হতাশাজনক পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এত ম্যাচ খেলার পরেও এখনও কোনো সেঞ্চুরির দেখা পাননি মিথুন। 80 পার করা কোনো ইনিংসও নেই পুরো ক্যারিয়ারে। মিথুনের ব্যাটিং অ্যাপ্রোচ, শর্ট সিলেকশন, স্ট্রাইক রেট সব কিছুই গড়পড়তা মানের। টেকনিক্যালি খুব সলিড ব্যাটসম্যান এমনটি বলারও সুযোগ নেই। মিথুন নিজের পছন্দ মতো ব্যাটিং পজিশনেই সুযোগ পেয়েছেন নিয়মিত, বেশিরভাগ ম্যাচে 5 নম্বরেই খেলতে দেখা গেছে। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের 3টি ওয়ানডেতেই খেলেছেন, মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন 4 নম্বরেই, কিন্তু তারপরেও ব্যর্থ সবগুলো ম্যাচেই। ম্যাচের পর ম্যাচ, সুযোগের পর সুযোগ পেয়েও ব্যর্থতার ষোলকা পূর্ণ করেছেন জেনো। এত কিছু পরেও মিথুনেই আস্থা রাখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কেন রাখে কে জানে। জিম্বাবুয়ে সিরিজে নুরুল হাসান সোহান, আফিফ হোসেন দুরুবোরা নিজেদের সুযোগ ভালো মতোই কাজে লাগিয়েছেন। টি টোয়েন্টিতে সুযোগ পাওয়ার দাবি জানিয়ে রাখা তরুণ তুর্কি শামীম হোসেন পাটোয়ারিও ঝলক দেখিয়েছেন। মিডল অর্ডারে তাদের উপর আস্থা রেখে নিয়মিত আরও সুযোগ দেওয়াটা তাই বেশ গুরুত্বপূর্ণ। অনেক সুযোগ পাওয়ার পরও ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে খেতে মিথুনকে এখন বোধহয় দল থেকে সেটে ফেলার সময় হয়েছে। তাতে হয়তো মিঠুনের ব্যাটেও রান ফিরবে কে জানে। বাজে ফর্মের কারণে সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে নিয়ে ট্রোল করে, আর এসব কারণেই ক্রিকেট বোদ্ধারা মিথুনের নামের সাথে যোগ করে দিয়েছেন লর্ড কিংবা স্যার। তাকে সবাই স্যার লর্ড মিথুন বলেই ডাকেন। এত ব্যর্থতার পরেও কেন মিথুন, তার খুঁটির জোর কোথায়, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।